সময় বলে ছেলে ছেলে ছেলে। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি মেয়ে লাবণী। তো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। আর আজ হলো সানডে, আর এখন ঘড়িতে বাজছে 9:15। তো চলো বেশি বকবক না করে আজকের দিনটাকে এখান থেকে স্টার্ট করি। আর দেখো তোমরা আজকে আমি কি কি করি কি না করি। আজ কিন্তু সানডে, যার জন্য মিস্টার কিন্তু আমার বাড়িতে। তো বুঝতেই পারছো দিনটা আমার কাছে অনেকটা স্পেশাল। সানডে আমার কাছে অনেক স্পেশাল হয় যেহেতু ও বাড়িতে থাকে। তোমাদের সাথে সবটা শেয়ার করবো, আর তোমরা দেখতে থাকো স্কিপ না করে। এই দেখো সকাল হতে না হতেই কিন্তু হাজির হয়ে গেছে। এগুলো সব আমার মায়ের জিনিস, মানে মায়ের ছানাপোনা, ওরা মা পুষেই ওদেরকে দেখো, ওরা ঘরের মধ্যে ঢুকে খায়, ওদের কিন্তু কোনো ভয়টাই নেই। আর এই সারা দিন এরকম করতেই থাকবে করতেই থাকবে। তো আমি এখানে বানাচ্ছি ওর জন্য এখন চা, ও চা খাবে বললো, চাটা বানিয়ে ওকে দিয়ে নি। এই নাও তোমার চা, চাটা ঠিক আছে? কেমন ফিলিং হচ্ছে তোমার এখন? ড্যাডি ড্যাডি বলো, ড্যাডি ড্যাডি ও এখন চলে যাবে ওই বাড়িতে, ওই বাড়িতে কাজ বাজ আছে, তাড়াতাড়ি চলে আসবা, ঠিক আছে? সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে কমপ্লিট, এখন যাবে। তাড়াতাড়ি আসবে দাদা, তাড়াতাড়ি চলে আসবে কিন্তু, ঠিক আছে? তো চলে গেল, বৃষ্টি হচ্ছিল যেতে পারেনি, এখন বৃষ্টিটা কমলো, ও চলে গেল। আর এখন আমি দেখি মা আজকে কী কী প্রিপারেশন করছে রান্নার। তো চলো মায়ের কাছে যাওয়া যাক, মা কী কী করছে কি না করছে। এই দেখো আজকে রান্নার প্রিপারেশন করছে মা। এটা কি পেঁপে মা? গুড ইভিনিং। তো এখন বাজছে সন্ধে 8টা, আর আমি কিন্তু এখন বানাচ্ছি চাউমিন। ও আসবে সেই সকালবেলা, তোমরা দেখলে চলে গেছে। তারপর এখনো একবার এসেছিলো মাঝখানে দুপুরবেলা কিছু জিনিস দিতে, তো দিয়ে ঠিক আবার চলে গেছে। তো এখনও আবার আসবে বললো ফোন করে, তো ওর জন্য কিছু বানাবো ভাবলাম, তাই কি বানাবো, তাই চাউমিনই বানাচ্ছি। তো আসলে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যাঁ তো চলো আমি চাউমিনটা বানিয়ে ফেলি। তো চাউমিন কিন্তু আমার এখানে অলমোস্ট রেডি প্রায় হয়েই গেছে, এখানে সেদ্ধ করে রেখেছি, আর এখানে এই যে হচ্ছে ফ্রাই হচ্ছে এগুলো। তো আমি চাউমিনটা রেডি করে নিই ওর জন্য, আর ও কখন আসে ওর জন্য ওয়েট করবো। চাউমিন টাউমিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওকে বেশি দেখাতে পারছি না যেহেতু ও খালি গায়ে আছে। তো ও এখন পিছনে এই যে অফিসের কাজ করছে, আর আমি আর মা
বসে বসে গল্প করছিলাম। তো আমি আর মা সন্ধ্যে থেকে তর্কাতর্কি করছিলাম যে কি হবে, মানে মা বলছে ছেলে হবে আর আমি বলছি মেয়ে হবে, আর ও তো সবসময়ই বলে মেয়ে মেয়ে মেয়ে। ও মামা, তুমি কি করবে বলছিলে, ছেলে না মেয়ে? ওটা আমি আঙুল ফাটাবো। ঠিক আছে, তুমি করো ওটা, আর তুমি করবা। আমি চোখটা বন্ধ করি আর মা কি করে দেখি। হয়েছে তোমার? একটু ধরবো। ছেলে আমার কথা ডাইরি কবে? সবাই বলছে কিন্তু আমার ইচ্ছে না। তো এটা কিন্তু অনেক সময় খেটে যায়, জানি না, দেখা যাক লাস্ট মুহূর্তে গিয়ে কোনটা সঠিক হয়, মায়ের কথা নাকি আমার কথা। তো তোমরাও সেই পর্যন্ত ওয়েট করো, আর সেটা খুব শীঘ্রই চলে আসছে। আজকে কি বার? আজকে রবিবার, এই মঙ্গলবার, সামনের মঙ্গলবার। তো ততদিন তোমরা ওয়েট করো, আর তোমরা কমেন্ট বক্সে জানিও অবশ্যই যেটা ঠিক হয় কি না হয়। মাঝে মধ্যেই এরকম স্কুলেও আমরা পড়তাম ছোটোবেলায়, তো এখন মা আমার সাথে ওটা করলো, দেখা যাক কি হয়। এই দেখো, ওই মামা চলে এসছে দোকান থেকে। সব মামা, আমার মামা মানে আমার দাদা আর বাবার, আর ওর ইচ্ছে হচ্ছে মেয়ে, বলে যে মেয়েই হোক। আমারও ইচ্ছে, আমার কোনো ব্যাপার না, আমার যেটা হবে সেটাই ভালো, কিন্তু মা সবসময় বলে ছেলে ছেলে ছেলে। তো দেখা যাক, কোনো ব্যাপার না, যেটা হবে সেটাই। মা এখন রান্নাবান্না করতে গেছে রাতের জন্য, খাওয়া হবে কি না হবে। তুমি উ করছো কেন? কখন যে ঘুমিয়ে পড়েছি আর মানে কেউ ডেকেও দেয়নি, আর এখন বাজছে পরে 5:50। তো এখন ও অফিসে চলে যাবে, যার জন্য সকাল সকাল উঠেছি। তাই ভাবলাম যে এখনই ব্লগটাকে এন্ড করে দিই। তো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। আর সবসময় ডিস্টার্ব করে, সবসময় ডিস্টার্ব করে। তো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। ও এখন যাবে ওই বাড়িতে, গিয়ে ড্রেস করবে, তারপর অফিসে চলে যাবে। তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর অবশ্যই তোমরা আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ বাই বাই।